আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে এক ভাই আমার কাছে একটি ইনফ্রার্ড চুলা পাঠিয়েছে। এই চুলাটার প্রবলেম হইল যে এই চুলাটা পাওয়ার আসছে না। তো আমরা আগে লাইনে দিয়ে দেখবো চেক করে। তো দেখেন লাইনে দেওয়ার পর একটু শব্দ করতেছে, একটু শব্দ করতেছে কিন্তু চালু হচ্ছে না। তো আমরা এটা খুলে দেখবো এটার ভিতরে আসলে প্রবলেমটা কী। তো প্রথমে এর স্ক্রুগুলো খুলে নিতে হবে। আমরা স্ক্রু অলরেডি খুলে রাখছি আপনাদের সুবিধার্থে। তো আপনারা দেখতেছেন এটি একটি চায়না বোর্ড, অর্থাৎ এই বোর্ডটা এই চুলার অরিজিনাল না। তো এই বোর্ডটা হয়তো এর আগের অরিজিনাল যে বোর্ডটা ছিল, ওই বোর্ডটা কোনো কারণে নষ্ট হয়েছে, বোর্ডটা রিপেয়ারিং হয় নাই, এই জন্য এখানে চায়না রেডিমেড যে বোর্ডটা কিনতে পাওয়া যায় সেই বোর্ডটা লাগিয়েছে। আর এই বোর্ডটা সব কিছু জিনিস শর্টকাট দিয়ে তৈরি, তো এই জন্য এই বোর্ডটা বেশি ওয়ারেন্টি হয় না। আর এই বোর্ডটার সাথে এই বাটন কিবোর্ডটা থাকে এখানে অন অফ করার জন্য, যে পাওয়ার, তারপর প্লাস মাইনাস এবং মনে করেন আপনার মেনু বাটন। তো আমরা এখন সাইকেলটা খুলে নেব, নিয়ে দেখবো আসলে এর ভিতরে প্রবলেমটা কী আর আপনাদের আমরা জানাবো। তো আমরা বোর্ডটা একদম পুরোপুরিভাবে খুলে নিয়েছি। আপনার এই বোর্ডটার এখানে দেওয়া আছে আউটপুট 1 এবং এই দিকে আউটপুট 2। এই দুটো হলো আপনার কয়েলের কানেকশন, মানে কয়েলের আউটপুট লাইন। আর এখানে দেওয়া আছে পাওয়ার ইনের জন্য একটি ফেস লাইন, একটি নিউট্রাল লাইন। তো এই ফেস নিউট্রাল দুটি একটি আপনার ফিউজ বলতে, এটা ফিউজ বলতে বোঝায় মানে আপনার 2 ohms রেজিস্টার কি ফিউজের কাজ করে রেজিস্টারটা। তো এটা পাশ একদম এই দিকে আসছে। তো আমরা এখন এর সর্বপ্রথম চেক করে নেব আসলে কিসের প্রবলেম। তো আমাদের চেক করার ক্ষেত্রে আগে দেখতে হবে আপনাদের NPM যে টেনিস্টারগুলো আছে এগুলো আগে আমরা মাপে দেখবো যেগুলো কোনোটা শর্ট আছে নাকি, কারণ এগুলো দিয়ে পাওয়ারটা ক্যাচ করে। তো আমাদের টেনিস্টারগুলো মাপা শেষ। তো আমরা কোনো টেনিস্টারে এই ফলস পাই নাই, তার মানে আমাদের টেনিস্টারগুলো সবগুলো ভালো আছে। তো আমাদের এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, এখানে যে চোপারটি আপনার এই 4টি ডাউট দিয়ে প্লাস মানে দিক করে 4.7 ক্যাপাসিটির মাধ্যমে যে চোপার কয়েলে আসছে ভোল্টেজটা, এই চোপার কয়েল থেকে আপনার 18 ভোল্ট তৈরি হয়। 18 ভোল্ট তৈরি হয় আপনার ফ্যান এবং কিবোর্ডে 5 ভোল্ট পাঠায়। তো আমরা আগে দেখবো আরেকবার চেক করে আসলে সাউন্ডটা কোথার থেকে আসতেছে। সাউন্ড সাধারণত আসে চোপার কয়েল যখন আপনার শর্ট থাকে তখন সাউন্ড আসে, এবং চোপার কয়েলের সাথে যেখানে PFটা আসে, যে 103 যে PFটা আসে এটার জন্য অনেক সময় সাউন্ড আসে। তোমরা এখন পাওয়ার দিয়ে দেখবো আসলে সাউন্ডটা কোন জায়গা থেকে আসে। তো আপনারা দেখতেছেন সাউন্ডটা আসতেছে আপনার এই চোপার কয়েল থেকে। তো সাধারণত চোপার কয়েল থেকে এত সাউন্ড আসে না, এক্ষেত্রে এখানে যে PFটা লাগা আছে 103 যে PFটা লাগা আছে, তো এই PFটার ভিতরে যখন শর্ট হয়ে যায় তখন এই PFটা সাউন্ড করে, PFটা একটা অ্যালার্ম সাউন্ড করে। তো আমরা সর্বপ্রথমে PFটা চেঞ্জ করে দেখবো যে আমাদের সাইকেলটা ওকে হয় কি না। তো আমরা প্রথমে PFটা খুলে নেব সুন্দর করে। তো আমাদের PFটা খুলে নেওয়া শেষ। এখানে দেওয়া আছে 3 ampere, আপনাদের একটু ফোকাস দিয়ে ভালো করে দেখাই, এখানে দেওয়া আছে 3 ampere 103J। তো এইটার পরিবর্তে আমরা এখানে একটি ব্যবহার করব, এটাও আপনার 103J, এটা 2 ampere, তাতে কোনো প্রবলেম হবে না। আর PFের ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস দিক হয় না, আপনার যে কোনো দিক দিয়ে এখানে বসাইতে পারেন। তো আমি আবার ওই জায়গাটা সুন্দর করে বসে দেবো। তো আমরা এখানে সুন্দর করে সোল্ডারিং করে নেব এখন। তো সোল্ডারিং করার সঙ্গে সঙ্গে যে চোপার কলটা আছে এখানেও সুন্দর করে সোল্ডারিং করে নেব, যদি লুজ কনটা কখনো থাকে তার জন্য শব্দ করতে পারে। তো আমরা রাং দিয়ে সুন্দর করে সোল্ডারিং করে নিছি। তো সোল্ডারিং করার পরে আপনাকে অবশ্যই জায়গাটা একটু সুন্দর করে আপনার পেট্রোল দিয়ে আপনাকে ওয়াশ করে নিতে হবে, যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে এবং স্প্রাকিং না করে। 1 2 3, তো আমরা সুন্দর করে একটা মুছে নিয়েছি। এখন আমরা পাওয়ার দিয়ে দেখবো যে আসলে আমাদের কাজ হয়েছে কি নাই। তো দেখেন সাউন্ডটা একদমই নাই, আগের চেয়ে একদমই সাউন্ড নেই, আপনারা ভালো করে শুনেন। তো আমাদের সাউন্ডটা অনেক দূর কমে গেছে। তো আমরা এখন আসলে এটা পাওয়ার দিয়ে দেখবো যে এটা ঠিক আছে কি না, এর কিবোর্ডটা লাগাবো এখানে। তো আমরা এখন কিবোর্ডটা লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কিবোর্ডটা জ্বলে উঠছে, তার মানে আমাদের চুলা ঠিক হচ্ছে, এটা পাওয়ার অন করবো আমরা। তো আমাদের দেখছেন সব কিছু ঠিকঠাক আছে, এখন আমরা এটা ফিটিং করবো বডিতে। এরা তোমরা এটা আগের মতো আবার ফিটিং করে নিয়েছি, এখন আমরা এখানে কিবোর্ডের লাইনটা দিলাম। তো কিবোর্ডের লাইনটা দিয়ে আমরা এখন এটা আপনার এসি লাইনে দিয়ে চেক করবো যে আমাদের ইয়েটা ওকে হয়েছে কি নাই হয়। তো আমরা এখন পাওয়ার দিলাম এখানে। তো পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বাতিগুলো আপডাউন করতেছে, আমরা এখন অন করে দেখবো। তো আমরা এখন অন করলাম, ফ্যান ঘোরা আমাদের শুরু হয়ে গেছে, আমরা এখন দেখবো এটা হিট হয় কি না। তো দেখেন দর্শক একদম লাল হয়ে গেছে, তার মানে আমাদের
কাজটি একদম সম্পূর্ণ হয়েছে। তো আমাদের যদি আপনাদের ভিডিও খুব ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছিতে পারে। ওকে, তাহলে আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে আর এক নতুন একটি ভিডিওতে।